আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আর এই বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সমতুল ভগ্নাংশটি কী সেটা আমরা দেখে নিই। সমতুল ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে দেখো, বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটা অঙ্ক দেখাচ্ছি। এখানে এ বাই বি একটি ভগ্নাংশ, এই এ বি ভগ্নাংশের লব ও হরের সাথে আমি সি গুণ করে দিয়েছি, তাতে ভগ্নাংশটা হচ্ছে কি এ সি বাই বি সি। এখানে যদি আমি সি সি কেটে দিই তাহলে আমাদের ভগ্নাংশটা কিন্তু থেকে যায় এ বাই বি, তার মানে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখো, এ সি বাই বি সিকে আমরা যদি এই এ সি বাই বি সি ভগ্নাংশের লব ও হরকে সি দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের ভগ্নাংশটা দাঁড়াচ্ছে এ বাই বি, তার মানে এ বাই বি ইকুয়াল টু আমরা এ সি বাই বি সি লিখতে পারি, কারণ এর মানের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না এই কারণেই, কারণ এ বাই বি এবং এ সি বাই বি সি পরস্পর সমতুল ভগ্নাংশ। এবার আলোচনা করছি ভগ্নাংশের লঘুকরণ। ভগ্নাংশের লঘুকরণ মানে হচ্ছে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা, অর্থাৎ কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এখন আমাদের জানতে হবে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশটা কী। লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয় বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো, ফোর এ স্কোয়ার বি সি বাই সিক্স এ বি স্কোয়ার সিকে লঘুকরণ করো। এই অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো, লব ফোর এ স্কোয়ার বি সিটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু, আর এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ বি ইন্টু সি লিখা যায়। তারপরে হর হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি, সিক্সকে আমরা ভাঙিয়ে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এ বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি ইন্টু সি। এখন দেখো, টু টু কাটা যায়, বাট আমরা এখানে কাটবো না, কারণ অঙ্কের সৌন্দর্য নষ্ট হবে বিধায় আমরা এটাকে কাটাকাটি করে দেখাবো না। আবার এ এ কাটা যাবে, বি বি কাটা যাবে, এভাবে দেখো সি সি কাটা যায়। কাটা যাওয়ার পর আমাদের উপরে থেকে যাচ্ছে টু এ এবং নিচে থেকে যাচ্ছে বি থ্রি বি, তার মানে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে, লঘিষ্ঠ আকারে ভগ্নাংশটি প্রকাশ হচ্ছে টু এ বাই থ্রি বি। আচ্ছা, লঘিষ্ঠ আকার প্রকাশের আরেকটা ডিফারেন্ট অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এখানে ভগ্নাংশটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই, লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স। এই লব থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি, কারণ এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকবে, এখান থেকে এক্স কমন নিলে মানে এক্স এক্স ভাগ হয়ে গেলে আমাদের ওয়ান থাকবে। তারপরে দেখো, হর আছে আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই, তার মানে আমরা ওয়াইটাকে কমন নিতে পারি। এখান থেকে যদি আমি ওয়াই কমন নিয়ে নেই থাকবে এক্স, এবং এখান থেকে ওয়াই কমন নিলে মানে ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ করে দিলে আমাদের ওয়ান থাকবে। তো এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান কাটা গেলে আমাদের ভগ্নাংশটা হবে এক্স বাই ওয়াই। আরেকটা অঙ্ক দেখো, ভগ্নাংশটা হচ্ছে টু এ মাইনাস ফোর এ বি বাই ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার। তো আমি লবের থেকে আসলে টু এ কমন নিতে পারি, কারণ টু এ কমন নিলে আমাদের প্রথমে ওয়ান থাকবে, এবং এই টু এর সাথে ফোর এ বি ভাগ করে দিলে আমাদের শুধু টু বি থাকবে। আর নিচে থেকে আসলে কোনো কিছু কমন যাচ্ছে না, এটাকে আমরা সূত্র আকারে প্রকাশ করব। ওয়ানটাকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি, কারণ ওয়ানের উপর স্কোয়ার কিউ পাওয়ার ফোর যাই থাক ওয়ানই হবে। আর ফোর বি স্কোয়ারটাকে আমরা টু বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি পাশে লিখে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই আকারে আমরা হরটাকে ওয়ান প্লাস টু বি ইন্টু ওয়ান মাইনাস টু বি লিখেছি, আর উপরে লব যাচ্ছিল তাই লিখেছি। এখন দেখো, এই লব ওয়ান মাইনাস টু বি এবং হর ওয়ান মাইনাস টু বি যদি কাটা যায় বা কেটে দেয় তাহলে আমাদের লব থেকে যাচ্ছে টু এ এবং হর থেকে যাচ্ছে ওয়ান প্লাস টু বি, মানে এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা তোমাদের টেক্সটবুকের 94 পেজের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো এসডাব্লিউ করবে। আমি পরবর্তী ক্লাসে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এর সমাধান কীভাবে করতে হয় তা শেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।